রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আপনারা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফাঞ্জিডাল HC নামক একটি ক্রিম নিয়ে। এটি মাইকোনাজোল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসন দুইটি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়ে থাকে। বাজারজাত করে থাকেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। এই মাইকোনাজোল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসন দুটি আর 800 না ভাই 800 মনে করে যদি কোনো প্রোডাক্ট প্রস্তুত করা হয়, কোনো মলম তৈরি করা হয়, তখন এটার কার্যক্ষমতা খুবই বেড়ে যায় এবং দারুণ কাজ করে থাকে। এই ফাঞ্জিডাল ক্রিম মা বন্ধুদের গোপন অঙ্গের চুলকানির জন্য অনেক সময় ঘা হয়ে যায়, চুলকানি হয়ে যায়, তীব্র চুলকানি, ইনফেকশন হয়ে যায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফাঞ্জিডাল ক্রিম। এই ফাঞ্জিডাল HC ক্রিমে আছে মাইকোনাজোল নাইট্রেট BP 20 মিলিগ্রাম এবং হাইড্রোকর্টিসন BP 10 মিলিগ্রাম। এবং আমি আজকে মেইন আলোচনা করব এই প্রধান যে কাজটা, সেটা ওই যে আমি বললাম যে মা বোনদের গোপন অঙ্গে যখন চুলকানি হয় এবং তীব্র ইনফেকশন হয়ে যায়, তখন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে প্রদাহজনিত ত্বকের অসুস্থতায় যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে, যেমন ইন্টারটিগো এবং সংক্রামিত একজিমা, এর বাহ্যিক চিকিৎসা ব্যবহার শুষ্ক বা আর্দ্র একজিমার জন্য বা এটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জির একজিমা বা সেবরিক একজিমা সহ ব্রন জাতীয় চর্মরোগে ব্যবহার্য ইনফ্লামেটরি ইন্টারট্রিগো পেরিএনাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারট্রিজেনিয়াস একজিমাতে ব্যবহার্য ডার্মা মেটোফাইটাস এবং প্যাথোজেনিক ইস্ট ক্যান্ডিডা প্রজাতি জাতীয় জীবাণু মাইকোনাজোলের প্রতি সংবেদনশীল স্টেপোকক্কাস ও স্টেফাইলোকক্কাসের বিভিন্ন স্ট্রেইন সহ অনেক গ্রাম পজিটিভ এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এই ফাঞ্জিডাল HC ক্রিম। তবে মেইন যে সমস্যা আমি আজকে আলোচনা করব যে সেটা হলো যে এই যে গোপন অঙ্গে যে অনেক সময় চুলকানি হয়ে থাকে মা বোনদের দুই পা একসাথে থাকার কারণে দেখা যায় যে গোপনাঙ্গের যে গোপনাঙ্গের যে দুই পাশে যে আলাদা চামড়া থাকে বা যে পাপড়ির মতো থাকে, সেই পাপড়িতে অনেক সময় চেপে থাকার কারণে ইনফেকশন হয়ে যায়। স্টাইলোফাইলোকক্কাস বা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, স্যাঁতস্যাঁতে থাকার কারণে এই জীবাণু দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রচণ্ড চুলকানি হয় এবং প্রস্রাবের রাস্তা খুবই জ্বালাপোড়া করে। এজন্য এই ইনফেকশনের জন্য কিন্তু এই ফাঞ্জিডাল HC ক্রিম খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন বলবো যে এটা দিনে কতবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থানে দিনে 2-3 বার লাগাতে হবে। শিশু ও বয়স্কদের জন্য একই মাত্রা প্রযোজ্য হবে। নবজাতকদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা বর্জন করতে হবে। কেবলমাত্র নখের ক্ষেত্রে ছিদ্রহীন প্লাস্টিক ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমি আগে বলছি যে বন্ধুরা, রোজ 2-3 বার কিন্তু ব্যবহার করতে পারবে এবং বড় ছোটদের ক্ষেত্রে যেহেতু এটা এক্সটার্নাল ইউজ, সেহেতু কোনো ডোজেস ধরনের প্রয়োজন নেই, তাই এটা কিন্তু বড় এবং ছোটদের ক্ষেত্রে একই ডোজ প্রযোজ্য হবে।